একদম ফ্রেন্ডস, চলে আসলাম বরাবরের প্রথম নতুন একটি অনলাইন ইনকাম ভিডিও নিয়ে। যারা মূলত মোবাইল দিয়ে ইনকাম করতে যাচ্ছেন অনলাইন থেকে ফ্রিতে কোনো ইনভেস্ট ছাড়া, তাদের জন্য আজকের এই ভিডিওটি বেস্ট হতে যাচ্ছে। আজকে আপনাদের মাঝে এমন একটি অ্যাপ্লিকেশন শেয়ার করতে যাচ্ছি যে অ্যাপ্লিকেশনটি আপনার স্মার্টফোনে ইনস্টল করে আপনি ফ্রিতে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। যারা স্মার্টফোন দিয়ে অনলাইন থেকে ফ্রিতে টাকা ইনকাম করতে চাচ্ছেন এবং পার্ট টাইম কাজ করতে চাচ্ছেন এবং মাত্র 10 টাকায় পেমেন্ট নিতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি বেস্ট হতে যাচ্ছে। তাই আজকের এই ভিডিওটি আপনি 1 সেকেন্ডও কেটে না দেখে আজকের এই ভিডিওটি আপনি কমপ্লিট দেখুন, তাহলে বুঝতে পারবেন আজকের অ্যাপ্লিকেশনটা থেকে আপনারা কীভাবে ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন। এবং সেই 10 টাকা যদি আপনি ইনকাম করতে পারেন, সেটা কিন্তু মোবাইল রিচার্জে পেমেন্ট নিতে পারবেন 1 সেকেন্ডের মধ্যে, এবং অটো সার্ভারের মাধ্যমে আপনাকে পেমেন্টটি করে দেবে। আপনি যখনই উইথড্র করবেন তখনই আপনি কিন্তু এই অ্যাপসটা থেকে পেমেন্টটি পেয়ে যাবেন মাত্র 10 টাকা। এবং এর পাশাপাশি আপনি যদি বিক্যাশ বা নগদ রকেটে পেমেন্ট নিতে চান, তাহলে মাত্র 50 টাকা যদি আপনি ইনকাম করতে পারেন, তাহলে কিন্তু 1 সেকেন্ডে সেটাও পেমেন্ট পেয়ে যাবেন অটো সার্ভারের মাধ্যমে। আজকে আপনাদের মধ্যে এমন একটি অ্যাপ্লিকেশন শেয়ার করতে যাচ্ছি, এই অ্যাপ্লিকেশনটা থেকে শুধুমাত্র আপনি অ্যাড দেখে অনলাইন থেকে ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন এবং কোনো ইনভেস্ট করা লাগবে না। জাস্ট আপনার স্মার্টফোনটিতে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে আপনি কিন্তু ফ্রিতে টাকাগুলো ইনকাম করে আপনার বিকাশ অ্যাকাউন্ট এবং মোবাইল রিচার্জের মাধ্যমে পেমেন্টটি নিতে পারবেন। সো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই অবশ্যই প্লিজ নিচে যে লাল কালার সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেখান থেকে সাবস্ক্রাইবে ক্লিক করে পাশে যে বেল বাটনটি দেখতে পাচ্ছেন বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো আমার এই চ্যানেলে সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে কিন্তু পেয়ে যাবেন। সেই ভিডিওগুলো দেখলে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে অনলাইন থেকে খুব সহজে টাকা ইনকাম করে বিকাশ নগদ রকেট মোবাইল রিচার্জে পেমেন্টটি নিতে পারবেন। সো বন্ধুরা, আজকে যে অ্যাপ্লিকেশনটা নিয়ে কথা বলো সেই অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এবং আজকের অ্যাপ্লিকেশনের নাম দেখতে পাচ্ছেন ইজি টাক্স এক্সপ্রেস। এই অ্যাপ্লিকেশনটি সর্বপ্রথম আপনি কী করবেন, এখানে ইনস্টল লেখা থাকবে, অ্যাপসটি সবাই ইনস্টল করে নেবেন। এই অ্যাপসের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এর পাশাপাশি আপনাকে একটা ভিপিএন লাগবে, ঠিক আছে? ভিপিএন লিঙ্কটাও কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। প্রথমে এই অ্যাপ্লিকেশনটি আপনারা যখন ইনস্টল হবে ওপেন করে নেবেন। ওপেন করার পর দেখতে পারবেন এখানে বলবে আপনাকে ভিপিএন কানেক্ট করার কথা। এখন আপনাকে একটা অবশ্যই মাস্ট বি ভিপিএন কানেক্ট করতে হবে, ফ্রিতে কিন্তু আর্নিং করতে গেলে অবশ্যই আপনাকে একটা ভিপিএন কানেক্ট করে কাজ করতে হবে, ঠিক আছে? এখন আমরা যে কাজটি করবো একটা ভিপিএন, এই ভিপিএনের লিঙ্ক, পিওর ভিপিএনের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। যাদের ভিপিএন নেই তারা এই ভিপিএনটি ইনস্টল করে নেবেন। তারপর এখানে থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট সার্ভার একটা ক্লিক করে দেবেন। সিলেক্ট সার্ভারে যখনই ক্লিক করবেন, ক্লিক করে তারপর এখানে নিচে চলে আসার পর এখানে ইউনিটি স্টেটটার উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে তারপর একটি অ্যাড আসলে উপর থেকে করে যাবে, এখানে ক্লিক করে এখানে যে কানেক্ট প্যাকেট আছে এখানে কানেক্ট প্যাকেটার উপরে একটা প্রেস করে কানেক্ট করে দেবেন। মানে এখানে ক্লিক করে একটু ওয়েট করবেন। এখানে দেখতে পাচ্ছেন কানেক্টিং হচ্ছে, এখানে যখন কানেক্ট প্যাকেটটা চলে আসবে তারপরে আমরা অ্যাপসটি ওপেন করে ফ্রিতে আর্নিং করতে পারবো। দেখুন আমাদের কিন্তু এখানে কানেক্ট প্যাকেটটা চলে এসেছে। এখন আমরা যে কাজটি করবো, অ্যাপসটি আমরা আবারও ওপেন করবো। ওপেন করার পর এখানে কিন্তু সর্বপ্রথম একটা নতুন অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে হয়। নতুন অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনাদেরকে দেখাবো অ্যাপসটি থেকে কীভাবে আপনারা ইনকাম করবেন ফ্রিতে, এই বিষয়টা আপনাদেরকে আগে ক্লিয়ারলি আমি দেখাবো। তারপরে দেখাবো এই অ্যাপসটা থেকে কীভাবে উইথড্র নিতে হয়, কীভাবে আপনি পেমেন্টটি পাবেন এবং পেমেন্ট সিস্টেমটা কীভাবে আসবে, এবং এরপরে ভিডিও শেষে আপনাদেরকে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এই অ্যাপসটিতে A to Z বিস্তারিত আপনাদের মাঝে শেয়ার করবো। সো বন্ধুরা, প্রথমে অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভিপিএন কানেক্ট, এরপর আবার অ্যাপ্লিকেশনটি ওপেন করতেছি। দেখুন এখন কিন্তু আর ভিপিএন কানেক্টের কথা বলে নাই, মানে আমরা কিন্তু ভিপিএনটি কানেক্ট করে নিয়েছি। মিনিমাম রিচার্জ 10 টাকা, মিনিমাম দেখতে পাচ্ছেন বিক্যাশ নগদ রকেট উপায় এবং এম ক্যাশ পর্যন্ত আপনি এখানে 50 টাকা পর্যন্ত নিতে পারবেন, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন উইথড্র দেওয়ার 5 সেকেন্ডের মধ্যে এখানে কিন্তু আপনার সকল পেমেন্ট কমপ্লিট করে দেবে অটো সার্ভারের মধ্যে। আপনি যখনই উইথড্রোতে ক্লিক করবেন এখানে উইথড্র অপশনটা আপনারা দেখে দিই একটু, দেখতে পাচ্ছেন এখানে উইথড্র যে অপশনটি আছে উইথড্রোতে ক্লিক করবেন। উইথড্রোতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখুন এখানে কিন্তু আপনার অসংখ্য মানে এখানে যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সটা আপনি কীভাবে ইনকাম করবেন সেটা আপনাদেরকে দেখাবো। এবং এখানে মিনিমাম 2টা অপশন তো আছে এখন বর্তমানে, রিচার্জ অ্যান্ড বিকাশ। দেখুন 10 টাকা হলে আপনি কিন্তু মোবাইল রিচার্জে নিতে পারবেন 1 সেকেন্ডে পেমেন্ট, এবং বিকাশে মাত্র 50 টাকা হলে বিকাশে পেমেন্ট নিতে পারবেন। এবং এখানে বিকাশ নম্বরটি আপনি উইথড্রোতে ক্লিক করে দিলে 5 সেকেন্ডের মধ্যে আপনার পেমেন্টটি চলে আসবে। সো বন্ধুরা, আমি এখানে ব্যাক করে নিচ্ছি। ব্যাক করে নেওয়ার পর এখন এই অ্যাপসটা থেকে আমাদেরকে আর্নিং করতে হবে। এখানে একটা ডেলি বোনাস নামে অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন বোনাস, আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখানে কিন্তু আমাকে 40 পয়সা বোনাস দিয়েছে। এবং এখান থেকে আপনি কী করবেন, একটা ওকের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আরও 10 পয়সা আমরা কিন্তু পেয়ে গেলাম। এখানে কিন্তু শুধু 5 পয়সা না, এটা কিন্তু আপনার হবে 50 পয়সা, মনে রাখবেন। এরপর এখানে আপনারা আছে বেশি বেশি ইনকাম করার জন্য
এখানে ট্যাক্স অপশন আছে, ট্যাক্সে ক্লিক করবেন। ট্যাক্সে ক্লিক করে দেওয়ার পর মাত্র এখানে 10টি ইমপ্রেশন বা অ্যাড দেখতে হবে। শুধুমাত্র অ্যাড দেখে কিন্তু আপনি এই অ্যাডসটা থেকে আর্নিং করতে পারবেন ফ্রিতে, কোনো ইনভেস্ট ছাড়া। দেখুন এখানে কিন্তু আমাদের টাইম কোন শেষ, ক্লোজ দি সেট, আপনি ব্যাক চলে আসবেন। তারপর আবার এখানে নেক্সটের উপরে ক্লিক করবেন। নেক্সটের উপরে ক্লিক করে যে অ্যাডটা আসবে এখানে আপনার যে টাইম কোন হবে এই টাইম কোন পর্যন্ত জাস্ট ওয়েট করবেন। আবার আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর যে অ্যাডটা আসছে এখানে যে টাইম কোন হচ্ছে জাস্ট টাইম কোন পর্যন্ত আমরা ওয়েট করব। দেখুন আমাদের কিন্তু টাইম কোন শেষের দিকে দেখতে পারবেন এখানে ক্লোজ দিস অ্যাড যখন লেখাটা আসবে তখন আমরা এখান থেকে ব্যাক চলে আসবো। ঠিক আছে, ব্যাক চলে আসতেছি। অ্যান্ড দেখুন আমাদের কিন্তু 9টা ইমপ্রেশন কমপ্লিট হয়ে গেছে এক এক করে। আবারও আমরা এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করবো। অ্যান্ড অনেক ভাই কিন্তু এই যে অ্যাডগুলোর উপরে ক্লিক করেন, ঠিক আছে, অ্যাডগুলোর উপরে ক্লিক করা যাবে না কখনো, তাহলে কিন্তু ইনভ্যালিড ক্লিক হবে। এবং আপনি যদি 10 বার ভুল অ্যাডে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টও অটোমেটিক ব্লক হবে। তাহলে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেলে কিন্তু আর উইথড্র দিতে পারবেন না। অবশ্যই আপনাকে ওয়েট করতে হবে 3-4 ঘন্টা, তারপরে অ্যাডমিন এটা দেখে আপনার অ্যাকাউন্টটা ঠিক করে দিবে, তারপরে আপনি এই অ্যাপসটাতে আবারও কাজ করতে পারবেন। এই জন্য ধীরে ধীরে কাজ করবেন। সো বন্ধুরা দেখুন এখানে যখন আপনার 10টা ইমপ্রেশন কমপ্লিট হবে এরপরে ক্লেম নামে একটি অপশন চলে আসবে, ক্লেমের উপরে ক্লিক করবেন। তারপরে দেখতে পারবেন একটা পপআপ ভাসবে, ক্লিক দিস অ্যাড। 10টা অ্যাড দেখার পর একটি অ্যাডে ক্লিক করে এখানে টাইম কোন হচ্ছে 20 সেকেন্ড, এই 20 সেকেন্ড আপনাকে এই পেজে থাকতে হবে। ঠিক আছে, এর আগে কখনো ব্যাক করা যাবে না। যখন আপনি ব্যাক করবেন তাহলে কিন্তু এখানে যে আপনি টাকাটা পাবেন সেই টাকাটা কিন্তু আপনার মেইন অ্যাকাউন্টে অ্যাড হবে না। এখন আমরা এখানে 20 সেকেন্ড ওয়েট করব। দেখতে পারবেন অটোমেটিকলি ব্যাক করবে, ব্যাক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টে সেই টাকাটা অ্যাড হবে। অ্যাড হওয়ার পর তারপরে এভাবে আমরা এখান থেকে আর্নিং করব। দেখুন আমাদের অ্যাকাউন্টে এখন কত ছিল, আমাদের অ্যাকাউন্টে 50 পয়সা ছিল, ঠিক আছে, এখান থেকে 50 পয়সা ছিল, এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টে 80 পয়সা হয়ে গেছে, 80 পয়সা হয়ে গেছে। এরপর এখান থেকে আবারও যদি আপনি ট্যাক্সে ক্লিক করেন, আবারও আমরা ট্যাক্স করব। এখান থেকে ট্যাক্সে ক্লিক করে দেওয়ার পর আবারও আমরা কী করবো, এখান থেকে 10টা ইমপ্রেশন কমপ্লিট করব। ঠিক আছে, অনেক ভাই বলতে পারেন ভাই ক্লিকে 2 টাকা, 1 টাকা, 3 টাকা, 4 টাকা এইরকম অ্যাপ্লিকেশন দেন, ভাই ওই রকম অ্যাপ্লিকেশনে কাজ করবেন ঠিকই পেমেন্ট পাবেন না। ওই রকম অ্যাপ্লিকেশনগুলো অবশ্যই পেমেন্ট করে না, আসলে অ্যাড নেটওয়ার্কে এত আর্নিং হয় না অ্যাডমিনের। এই জন্যে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন আপনি পাবেন ক্লিকে 1 টাকা দিচ্ছে, 2 টাকা দিচ্ছে, সেগুলো কিন্তু আসলে পেমেন্ট করে না। ঠিক আছে, ইউজারদেরকে শুধুমাত্র আপনারা কাজ করবেন, উইথড্র দেবেন ঠিকই পেমেন্ট পাবেন না। আর যেগুলো আপনাকে সীমিত আর্নিং দিবে এবং সেগুলোই কিন্তু আপনাকে 100% পেমেন্ট করবে। ঠিক আছে, দেখুন এভাবে আমি আরও 10টা অ্যাড দেখে আপনাদেরকে দেখাচ্ছি কয় টাকা হয়। সো বন্ধুরা এই এখান থেকে 10টি অ্যাড দেখতে কিন্তু আপনার 1 মিনিট সময় লাগবে না। ঠিক আছে, এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করবেন, 1 মিনিট কিন্তু সময় লাগবে না। 1 মিনিট প্রতি 1 মিনিট ধরে মোটের উপরে 1 মিনিট ধরে রাখেন, 1 মিনিটে কিন্তু আপনি এখান থেকে 40-30 পয়সা আর্নিং করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে দেখুন 10টা অ্যাড কিন্তু আবারও আমার কমপ্লিট হলো। আবারও এখান থেকে ক্লেমে ক্লিক করবেন, ক্লিক দিয়ে যায়, তারপরে 10টা অ্যাড দেখা কমপ্লিট হয়ে গেলে একটি অ্যাডে ক্লিক করে দিবেন। এতটুকুই কাজ, সিম্পল কিছু কাজ। এই অ্যাডে ক্লিক করলাম, ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে টাইম কাউন্ট হবে জাস্ট টাইম কাউন্ট পর্যন্ত ওয়েট করতে হবে। ঠিক আছে, সো দেখুন এখানে কিন্তু আমাদের টাইম কাউন্ট চালু হয়েছে এবং এখান থেকে আমরা 20 সেকেন্ড আবার ওয়েট করবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার প্রতি 1 মিনিট আপনি 30 পয়সা করে আর্ন করতে পারবেন। ঠিক আছে, অ্যান্ড এখান থেকে আবারও আমরা 20 সেকেন্ড ওয়েট করবো। 20 সেকেন্ড ওয়েট করার পর দেখবো আমাদের অ্যাকাউন্টে কত টাকা অ্যাড হচ্ছে সেটা আপনাদেরকে আমি ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা এভাবে কিন্তু আপনি আনলিমিটেড এই অ্যাপসটা ইনস্টল করে ফ্রিতে অ্যাডগুলো দেখে আর্ন করতে পারবেন। দেখুন এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টে ছিল 80 পয়সা, এখন দেখুন 1 টাকা 10 পয়সা হয়ে গেছে, 1 টাকা 10 পয়সা হয়ে গেছে। আবার যদি আপনি কাজ করতে চান এখানে ট্যাক্সে ক্লিক করুন, এখানে ট্যাক্সে ক্লিক করে আবার আপনি কী করবেন এখান থেকে ট্যাক্স করতে পারবেন। আবার 10টা অ্যাড দেখবেন, আবারও 30 পয়সা। এভাবে আপনি কিন্তু এখান থেকে প্রতি কাজে 10টা অ্যাড দেখার পর 1টা ক্লিক করলে পাচ্ছেন 30 পয়সা বা 30 পয়েন্ট করে। ঠিক আছে, যখন আপনার অ্যাকাউন্টে 10 টাকা হবে আপনি এখানে যে উইথড্র অপশনটি আছে উইথড্রোতে একটা প্রেস করে দেবেন। উইথড্রোতে প্রেস করে দেওয়ার পর এখান থেকে দেখুন এখানে কিন্তু আপনার মিনিমাম 10 টাকা, যখন আপনার অ্যাকাউন্ট এখানে 10 টাকা হবে, এখন কিন্তু আমার 1 টাকা 10 পয়সা আছে। এখানে 10 টাকা হলে আপনি এখানে রিচার্জটা সিলেক্ট করবেন, অ্যান্ড এখানে আপনার রিচার্জ যে নম্বরটাতে পেমেন্ট নিতে চাচ্ছেন সেই নম্বরটা এখানে দিয়ে দেবেন, আর উইথড্রোর উপরে একটা ক্লিক করে দেবেন। এখানে উইথড্রো দেওয়ার 1 সেকেন্ডে সেটা কিন্তু পেমেন্ট আপনার চলে আসবে। ঠিক আছে, 1 সেকেন্ড হতে 5 সেকেন্ডের মধ্যে ওয়েট করবেন। এখন যদি নেভেল বোর্ডে ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন কি কত টাকা ইনকাম করছে, এখানে 16 টাকা 14 টাকা 4 টাকা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু সেই নেভেল বোর্ডটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এরপর এখানে আপনি হিস্ট্রিতে দেখতে পারবেন এবং এখান থেকে সাপোর্ট, আপনার যে কোনো সমস্যা হলে সাপোর্টে জয়েন করবেন, সকল ধরনের আপডেট কিন্তু সাপোর্ট থেকে পেয়ে যাবেন। এখন এই অ্যাপসটাতে অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েটের নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখন অ্যাপসটি ওপেন করবেন, ওপেন করার পর এখান থেকে সাইন আপ যে অপশনটি আছে সাইন আপের উপরে একটা ক্লিক করে দেবেন। সাইন আপের উপরে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি কী করবেন, এখানে আপনার নেম, আপনার ফোন নম্বর, একটি পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড এবং রেফারেল কোড হিসেবে 1234 থাকবে। এরপর এখান থেকে সাইন আপের উপরে একটা ক্লিক করে দেবেন। যখন সাইন আপটা কমপ্লিট হবে তারপর আপনি একটা ব্যাক বাটনে প্রেস করে ব্যাক করে নেবেন। ব্যাক করার পর আপনি সাইন আপে যে ফোন নম্বর দিয়েছেন, ফোন নম্বর এবং পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেখতে পাচ্ছেন লগ ইন, জাস্ট লগ ইনের উপরে একটা ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টে
ঢুকতে পারবেন এবং কাজ করতে পারবেন। এভাবে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। সো বন্ধুরা, এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন। এই চ্যানেলে নতুন এসে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন নেক্সট ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেখা আছে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।